ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হলো বছর তিনের ইয়ান শেখের। জানা গেছে মুর্শিদাবাদ জেলা শামশেরগঞ্জের কামালপুর এলাকার বাসিন্দা সাহেব শেখের ছেলে ইয়ান। বাবা মা দুজনেই বিড়ি শ্রমিক, তাই দুজনেই বিড়ি বাঁধার কাজ করছিলেন। সেই সময় মায়ের জামাকাপড় তুলতে ছাদের উপর উঠে যায় ছোট্ট ছেলে। ছাদ ঘেরা ছিল না, তাই সেখানেই ঘটে এই দুর্ঘটনা। ছাদ থেকে পড়ে অসাবধানতাবশত মাটিতে পড়ে যায় ছেলেটি, তার মাথা ফেটে চৌচির হয়ে যায়। এরপর তাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে, সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু সেখানে মৃত্যু হয় শিশুর। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে। ওর মা বাবা এদিকে ওই বিড়ি বাঁধছিল, ঠিক আছে, প্রত্যেক দিন যায় ছাদে গিয়ে, ছাদ তো ঘেরা নাই, তো কেউ ভাবতে পারেনি কি এরকম হবে। ওর মায়ের ড্রেসগুলো তুলতে গিয়ে তোমার ওই ছাদের কোনা থেকে ফেলছিল, ঠিক আছে, দিয়ে এভাবে পা ফিসলে একবারে মাথার ভাবে পড়ে গেল। পড়ার সাথে সাথে একবার মাথার তো ফ্র্যাকচার, ওই ওটু হাসপাতাল নিয়ে গেছিলাম। ওটু হাসপাতালে গিয়ে দেখছি মাথার ছবি স্ক্যান করলাম, সিটি স্ক্যানও দেখছি, একবার মাথা একবারে ফেটে চাকনাচুর হয়ে গেছে। ডাক্তারবাবু বললো এখানে কোনো ব্যবস্থা হবে না, ব্যবস্থা হলে একমাত্র কলকাতায় ওই NRS হবে, ঠিক আছে। তো আমরা ওই বহরমপুর প্রথম নিয়ে গেলাম, প্রথম বহরমপুর গিয়ে ওই রেফার দিল, তারপর কলকাতায় গেলাম। কলকাতায় গিয়ে গিয়ে শুধু সিঁড়ি চেপেছিলাম অক্সিজেন নিয়ে, ওই ওখানেই দম বেরিয়ে গেলো।